দুনিয়ার সব থেকে বিশ্বস্ত পশুর তালিকায় সব থেকে প্রথমেই রয়েছে কুকুর। কুকুরের 350টিরও বেশি প্রজাতি পাওয়া যায়, যাদের মধ্যে আপনি চিতার মতো গতিবেগ, মানুষের মতো বুদ্ধিসম্পন্ন বিশ্বস্ততা দেখতে পাবেন। কিন্তু কিছু প্রজাতি খুবই ভয়ানক হয়ে থাকে। এরা এতটাই ভয়ানক হয় যে খুব অল্প সময়ের মধ্যেই যে কেউরই প্রাণ নিতে পারে, সে তার মালিকই হোক না কেন। এই সকল কুকুরের এতটাই চাহিদা রয়েছে যে আর্মি থেকে শুরু করে বড় বড় সুরক্ষা এজেন্সিও অপরাধীদের ধরার জন্য এদের সাহায্য নিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা দুনিয়ার এই ধরনের ভয়ানক ও শক্তিশালী কিছু কুকুরের প্রজাতির সম্পর্কে আলোচনা করব। এইগুলো এতটাই ভয়ানক যে কিছু কিছু দেশে তো এদের প্রতিপালনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে ডোগো আর্জেন্টিনো। এটি আর্জেন্টিনার বিখ্যাত কুকুর প্রজাতি। এটি একদম সাদা রঙের হয়ে থাকে। এটিকে দুনিয়ার সব থেকে শক্তিশালী কুকুরের প্রজাতির মধ্যে একটি ধরা হয়, কারণ যেখানে মানুষের চিবানোর ক্ষমতা 120 PSI হয়, সেখানে এই প্রজাতির কুকুরগুলির কামড়ানোর ক্ষমতা 500 PSI হয়, অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, যেটা চিতার কামড়ানোর ক্ষমতা 475 PSI থেকেও বেশি হয়। ডোগো আর্জেন্টিনো লম্বায় 27 ইঞ্চ এবং 45 কিলো ওজনের হয়। এটি জঙ্গলি শুকর ধরার জন্য ব্যবহার করা হয়। এরা নিজেদের বাহাদুরি এবং শারীরিক ক্ষমতার জন্য খুবই প্রসিদ্ধ। ফুসফুসের অধিক বায়ু ধারণ ক্ষমতা এবং সহনশীলতার জন্য এরা অনেক দূরত্ব খুব সহজেই অতিক্রম করতে পারে। এদের মাথা মজবুত এবং ঘাড় খুবই শক্তিশালী হয়ে থাকে। এই প্রজাতির কুকুরগুলি খুবই বন্ধুত্ব সুলভ হয়ে থাকে। 2008 সালে মোরক্কো নামক ডোগো আর্জেন্টিনো গ্রামের কাছে নিজের মালিকের ছোট্ট দুই মেয়েকে বাঁচানোর জন্য ভয়ানক জঙ্গলি পোমার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। একে এনিমেল প্ল্যানেটেও দেখানো হয়েছিল। এরা খুবই বিনম্র এবং খুবই মেজাজি হয়ে থাকে। 2012 সালে একটি লাইভ প্রোগ্রাম চলাকালীন অ্যাঙ্কার ক্যাসেল ডারের সঙ্গে যা ঘটেছিল তা তিনি কখনোই ভুলবেন না, কারণ এই প্রজাতির ম্যাক্স নামক একটি কুকুর তাকে এমনই আঘাত দিয়েছিল যার জন্য তাকে চেহারাতে 70টি সেলাই করতে হয়েছিল। তিনি কুকুরটির সঙ্গে চুমু খেতে চেয়েছিলেন, যা কুকুরটির একদমই পছন্দ হয়নি। পৃথিবীর 10টি দেশে এবং আমেরিকার কিছু শহরে এই প্রজাতির প্রতিপালনের উপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। এদের জীবনকাল 9 থেকে 15 বছর পর্যন্ত হয়। এরপরে রয়েছে আমেরিকান পিটবুল টেরিয়ার। পিটবুল হলো দুনিয়ার সব থেকে খতরনাক কুকুরের প্রজাতি। এরা খুবই পেশিবহুল হয়ে থাকে এবং এদের কামড়ানোর ক্ষমতা 235 PSI পর্যন্ত হয়ে থাকে, যা ডোগো আর্জেন্টিনোর প্রায় অর্ধেক। কিন্তু এদের মুখ থেকে কাউকে ছাড়ানো খুবই অসম্ভব ব্যাপার, তাই যখনই কোনো পিটবুল আর কাউকে আক্রমণ করে, এর থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হলো কুকুরটির নাকে জল ঢেলে দেওয়া। এদের ওজন 30 কিলোগ্রাম এবং উচ্চতা 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এরা 8 থেকে 15 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। দীর্ঘ কিছু বছর ধরে এই প্রজাতিটিকে কুকুরের লড়াইয়ের জন্য ব্যবহার করা হয়। এরা খুবই দুর্দর্শ এবং সাহসী প্রজাতির হয়ে থাকে, তাই খুব সহজেই এরা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। এছাড়াও এদেরকে ওয়েট পুলিং কম্পিটিশনে এবং শিকারের জন্যও ব্যবহার করা হয়। এই প্রজাতির কুকুরগুলি খুবই মেজাজি হয়ে থাকে এবং যদি এদেরকে খুবই বিরক্ত করা হয়, তৎক্ষণাৎ এরা যে কেউকে কামড়াতে শুরু করে দেয়। 2005 থেকে 2017 সালের মধ্যে আমেরিকাতে পিটবুলের কামড়ে 284 জনের মৃত্যু ঘটেছে। এই প্রজাতির কুকুরের কাছে ভয় বলতে কিছুই নেই। এদের ব্রিডের সম্পর্ক শিয়ালের একটি ব্রিডের সঙ্গে রয়েছে। এই প্রজাতির কুকুরকে যদি প্রপার ট্রেনিং দেওয়া হয় তাহলে এর থেকে ভালো কোনো কুকুরই হবে না, কিন্তু যদি প্রপার ট্রেনিং না দেওয়া হয় তাহলে এই প্রজাতির কুকুরগুলি নিজের মালিক এবং তার ফ্যামিলিকে কামড়াতে শুরু করে দেয়। শুধুমাত্র আমেরিকাতেই এই প্রজাতির কামড়ে 309 জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এবং আমেরিকা ও ইউকের বিভিন্ন শহরে এই প্রজাতির প্রতিপালনের উপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। পরে রয়েছে সাইবেরিয়ান হাস্কি। USA তে অবস্থিত কুকুরের দ্বারা মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দায়িত্বে থাকা কিছু উকিল নিয়ে গঠিত হিল অ্যান্ড অ্যাসোসিয়েটস নামক ফার্মের মতে হাস্কি হলো দুনিয়ার সব থেকে খতরনাক প্রজাতিগুলির মধ্যে একটি। এদের প্রপার ট্রেনিং না দেওয়া হলে এরা মানুষ বিশেষত বাচ্চাদের খুবই গভীরভাবে আহত করতে পারে। এই কুকুরগুলি মিডিয়াম সাইজের হয়ে থাকে এবং এরা খুবই সহনশীল ও শক্তিশালী হয়ে থাকে। সাইবেরিয়ান হাস্কি খুবই সুন্দর এবং বন্ধুত্বসুলভ হয়ে থাকে। এদের চোখ বড় এবং কালো রঙের হয়ে থাকে, যা দেখতে খুবই সুন্দর। এদের প্রচণ্ড শক্তির জন্য এদেরকে বরফাবৃত অঞ্চলে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস টেনে নিয়ে যাওয়ার জন্যও ব্যবহার করা হয়। এরা দৌড়াতে, জিনিস টানতে, জগিং করতে, রেস লাগাতে খুবই পছন্দ করে। এরা সাইবেরিয়ার একটি কুকুর প্রজাতি এবং এরা 4 ফুট পর্যন্তও লাফ দিতে পারে। এরা বদ্ধ অবস্থায় থাকতে একদমই পছন্দ করে না। এরা চেইন ভাঙতে পারে, কলার ছিঁড়তে পারে, যাতে নিজেকে বদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে পারে, তাই এদের হারিয়ে যাওয়ার প্রবণতাও খুবই বেশি। এদের মধ্যে এমন অনেক গুণ রয়েছে যার জন্য এরা বরফাবৃত অঞ্চলে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। 1925 সালের শীতকালে বাল্টু নামক সাইবেরিয়ান হাস্কি এবং কুনার ক্যাসের দ্বারা পরিচালিত একটি স্লেজ ডগ টিম খুবই প্রসিদ্ধ হয়েছিল, কারণ এরা আলাস্কার নোমে ডিপথেরিয়ার ওষুধ পৌঁছানোর জন্য সমস্ত বিপদের সম্মুখীন হয়েছিল। এই জন্য এখন
আলাস্কা সেন্ট্রাল পার্কে বাল্টোকে শ্রদ্ধা জানানোর জন্য একটি ব্রোঞ্জের মূর্তি বানানো হয়েছে। এদের ওজন 20-30 কিলোগ্রাম এবং বয়সসীমা 12-13 বছর পর্যন্ত হয়ে থাকে এবং এদের কামড়ানোর ক্ষমতা 320 PSI পর্যন্ত হয়ে থাকে। আমেরিকায় 1979-1998 সালের মধ্যে সাইবেরিয়ান হাস্কির দ্বারা 15 জনের মৃত্যু ঘটেছে। এরপরে রয়েছে আইরিস উলফুন্ড। এটি ন্যাকড়ে এবং কুকুরের একটি হাইব্রিড প্রজাতি। এটি লম্বা এবং দুর্দশ্য প্রকৃতির হয়ে থাকে। এরা পেশিবহুল এবং বিভিন্ন রঙেরও হয়ে থাকে, যেমন সাদা, কালো, লাল। বন্ধুরা, আপনাদের কাছে যদি উলফুন প্রজাতির কুকুর থাকে এবং এই কুকুরগুলি যদি আপনাদের দাঁত চাটতে চায় তাহলে এটিকে চাটতে দিন, কারণ এই কুকুরগুলি আপনাদের দাঁত চেটে আপনাদেরকে নিজেদের দলে নিযুক্ত হওয়ার জন্য সিগন্যাল দেবে। ঠিক জঙ্গলি শিয়ালের মতো এরা নিজেদের মধ্যেও দাঁত চাটতে থাকে এবং আপনি যদি এদেরকে দাঁত চাটতে না দেন তাহলে এরা আপনার চেহারাকে কামড় দিয়ে ধরে রাখবে যতক্ষণ না আপনি এদেরকে দাঁত চাটতে দেবেন। এই কুকুরগুলি জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে এবং এদের প্রতিদিন 2-4 পাউন্ড পর্যন্ত মাংস খেতে দিতে হয়। এদের কানে শোনার প্রবণতাও খুবই বেশি, তাই এরা অনেক দূর থেকে আসা কুকুরের ডাক শুনেও শিয়ালের মতো জোরে জোরে ডাকতে শুরু করে। এই প্রজাতির কুকুরগুলি খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে এবং সাধারণত জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশগুলিতে এদের দেখা যায়। যখন এদের প্রিয় কোনো জিনিস এরা না পায় তখন এরা খুবই খতরনাক হয়ে ওঠে। এদের ট্রেনিং দেওয়া খুবই মুশকিল। আমেরিকার বিভিন্ন অঞ্চলে এখনও অবধি এই প্রজাতির কামড়ে 14 জনের মৃত্যু ঘটেছে। এই প্রজাতির কুকুরগুলি এতটাই শক্তিশালী হয় যে এরা হরিণ এবং নেকড়েরও শিকার করতে পারে। এরপরে রয়েছে রটউইলার। রটউইলার প্রজাতির কুকুরগুলি বুদ্ধিমান, বাহাদুর এবং শারীরিক দিক থেকেও খুবই মজবুত হয়ে থাকে। এদের শরীর কালো রঙের হয়ে থাকে এবং তাতে তামা রঙের কোটিং দেখা যায়। এদের শরীর সফট লোমে ভরা থাকে এবং সাধারণত এদের সুরক্ষার কাজে ব্যবহার করা হয়। এদের শরীর খুবই পেশিবহুল হয়ে থাকে। আগে এদেরকে দৃষ্টিহীন মানুষের জন্য ব্যবহার করা হতো। অনেক আগে এদের ব্যবহার রটউইল শহরে করা হয়েছিল, যেখানে এদের কাজ ছিল বাজারে জিনিসপত্র খোঁজা এবং চোরের হাত থেকে সম্পত্তি রক্ষা করা। এই জন্য এদের নাম হয়েছে রটউইলার। এছাড়াও এদেরকে বাচ্চাস ডগ অব রটউইলারও বলা হয় এবং এদেরকে পুলিশি কুকুর হিসাবেও ব্যবহার করা হয়। নিজেদের শরীর মজবুতের জন্য এরা ভারী জিনিসকে খুব সহজেই টানতে পারে। এই প্রজাতির পূর্বপুরুষেরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরা খুবই বন্ধুত্বসুলভ এবং মেলামেশা করতেও খুবই ভালোবাসে। এদের ওজন 60 কিলো এবং বয়সসীমা 8-10 বছর পর্যন্ত হয়ে থাকে। এদের কামড়ানোর ক্ষমতা 328 PSI পর্যন্ত হয়ে থাকে। 2014 সালে আমেরিকাতে এদের কামড়ে 3 জনের মৃত্যু ঘটেছে। 1993-1996 সালের মধ্যে আমেরিকাতে যে সকল কুকুরের কামড়ে মানুষের মৃত্যু ঘটেছে তার মধ্যে রটউইলার এবং পিটবুলের সংখ্যাই বেশি ছিল। কিছু দেশ যেমন আয়ারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে রটউইলারের প্রতিপালনের উপরে ব্যান লাগানো হয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবেন এবং আমাদের বঙ্কতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন।